ঠাকুরগাঁও শহরে একসময় বর্জ্য ফেলার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। 2014 সালে পৌরসভা ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান ইএসডিও যৌথভাবে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নামের একটি প্রকল্প হাতে নেয়। ময়লা ফেলার জন্য বেছে নেওয়া হয় শহরের প্রবেশদ্বার, সত্যপীর সেতু সংলগ্ন খাল ও মন্দির পাড়ার রাস্তার পাশের একটি জায়গা। দীর্ঘদিন ময়লা আবর্জনা ফেলায় দূষিত হয়ে পড়েছে এই দুই এলাকার পরিবেশ। দুর্গন্ধে এলাকা দিয়ে যাতায়াত করা কঠিন। বৃষ্টি হলেই ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ে চারপাশে। বারো মাসই দুর্ভোগ পোহান এলাকাবাসী। এই আবর্জনাগুলো যেভাবে যত্রতত্রভাবে ফেলা হয়েছে এবং যে দুর্গন্ধ, প্রচণ্ড গন্ধ, এই রাস্তাতে নাক মুখ চিপে যাইতে হয়। ডাবরা ফেলা যায়, গন্ধ রাস্তা দিয়ে যা হাঁটানো যায় না। এই দুর্গন্ধের জন্য যাওয়া যায় না এদিকে। এইগুলা যাতে পরিষ্কার হয়, ভালো পরিষ্কার করা যায়, তাহলে বাচ্চারা ভালোভাবে যাতায়াত করতে পারবে। চিকিৎসকরা বলছেন, এভাবে খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলায় বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। মশা বাহিত যে রোগগুলো আছে এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। ময়লার দুর্ভোগ দূর করতে মাটি ফেলে খাল ভরাট করা হবে, এমনটাই জানালেন বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা। শহরের মধ্যে কোনো ময়লা আবর্জনা যেখানে সেখানে থাকবে না, যেটা আদপ্তি হয়ে আসতেছে, আগে তো দেখো না, যেখানে সেখানে ডাস্টবিন গুলা যেদিক সেদিক ছিল, খুব দুর্গন্ধ ছিল। শিগগিরই সংকটের সমাধান করা হবে বলে আশ্বস্ত করলেন পৌরসভার মেয়রও। গাড়িগুলো রাখার জায়গা নেই, এটা বিশাল একটা গর্ত হওয়ার কারণে ডোবা পানি জমে থাকবে, আবার ডিস্টার্ব হবে রাস্তার পাশে গর্তটা। এই জন্য আমরা ওখানে ওই ময়লা আবর্জনা বর্জ্য দিয়ে ওটাকে সমান করে আবার মাটি দিয়ে দিব। দ্রুত এই দুরাবস্থা থেকে পরিত্রাণ চাইছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।